পবিত্র বাইবেল থেকে যেশাইয়া ভববাদীর পুস্তকের ৩৩ অধ্যায়টি পাঠ করছি। ঈশ্বরের ভক্তগণের মুক্তি ও মঙ্গল। তুমি যে ধ্বংসিত না হইয়াও ধ্বংস করিতেছ, প্রতারিত না হইয়াও প্রতারণা করিতেছ, ধিক তোমাকে, ধ্বংসকার্যের সমাপ্তি করিলে পর তুমি ধ্বংসিত হইবে, প্রতারণা করিয়া শেষ করিলে পর লোকে তোমাকে প্রতারণা করিবে। হে সদাপ্রভু, আমাদের প্রতি কৃপা কর, আমরা তোমার অপেক্ষায় রহিয়াছি। তুমি প্রতি প্রভাতে আপন অপেক্ষাকারীদের বাহুস্বরূপ হও ও সংকটকালে আমাদের ত্রাণস্বরূপ হও। কোলাহলের রবে জাতিগণ পলায়ন করিল, তুমি উঠিলে লোকবৃন্দ ছিন্ন ভিন্ন হইল। পতঙ্গ যেমন সংগ্রহ করে, তেমনি লোকে তোমাদের লুট সংগ্রহ করিবে। ফড়িঙ্গেরা যেমন লাফায়, তেমনি লোকে তাহার উপরে লাফাইবে। সদাপ্রভু উন্নত, তিনি তো ঊর্ধ্বলোকে বাস করেন, তিনি সিয়নকে ন্যায়বিচারে ও ধার্মিকতায় পূর্ণ করিয়াছেন। আর তোমার সময়ে সুস্থিরতা হইবে, ত্রাণের প্রজ্ঞার ও জ্ঞানের বাহুল্য হইবে। সদাপ্রভুর ভয় তাহার ধনকোষ। দেখো, উহাদের পুরুষ সিংহেরা সড়কে ক্রন্দন করিতেছে, সন্ধির অন্বেষণকারী দূতগণ তীব্র রোদন করিতেছে। রাজপথ সকল নরশূন্য হইয়াছে, পথিক মাত্র নাই, সে নিয়ম ভঙ্গ করিয়াছে, নগর সকল তুচ্ছ করিয়াছে, মর্ত্যকে তৃণ জ্ঞান করিয়াছে। দেশ শোকান্বিত ও মলিন হইয়াছে, লিবানন লজ্জা পাইয়াছে ও ম্লান হইয়াছে, সারণ মরুভূমির সমান এবং বাসন ও কর্মিল পত্রশূন্য হইয়াছে। সদাপ্রভু কহেন, আমি এখন উঠিব, এখন উন্নত হইব, এখন উচ্চীকৃত হইব। তোমরা চিতারূপ গর্ভ ধারণ করিবে, নাড়া প্রসব করিবে, তোমাদের নিঃশ্বাস অগ্নিস্বরূপ, তাহা তোমাদিগকে গ্রাস করিবে। আর জাতিগণ ভাঁটিতে ভস্মীকৃত চুনের ন্যায় হইবে, অগ্নিতে দগ্ধ কণ্টকের কুচির ন্যায় হইবে। হে দূরবর্তী লোক সকল, আমি যাহা করিয়াছি তাহা শুনো। নিকটস্থ লোকেরা, আমার পরাক্রম জ্ঞাত হও। সিয়নে পাপীগণ কাঁপিতেছে, পামরগণ ত্রাসাপন্ন হইয়াছে। আমাদের মধ্যে কে সর্বগ্রাসক অগ্নিতে থাকিতে পারে? আমাদের মধ্যে কে চিরকাল স্থায়ী অগ্নি শিখাসমূহের নিকটে থাকিতে পারে? যে জন ধার্মিকতার পথে চলে ও সরল ভাবের কথা কহে, যে উপদ্রব জাত লাভ ঘৃণা করে, যে উৎকোচের স্পর্শ হইতে হস্ত ঝাড়িয়া ফেলে, যে বধ করিবার পরামর্শ শুনিলে কর্ণ রোধ করে ও দুষ্কর্মের দর্শন হইতে চক্ষু মুদ্রিত করে, সেই ব্যক্তি উচ্চস্থানে বাস করিবে, শৈলগণের দুরাক্রম স্থান তাহার দুর্গস্বরূপ হইবে, তাহাকে ভক্ষ দেওয়া যাইবে, সে নিশ্চয়ই জল পাইবে। তোমার নয়ন যুগল স্বীয় সৌন্দর্য বিশিষ্ট রাজাকে দর্শন করিবে, দূরব্যাপী দেশ দেখিবে। তোমার চিত্ত ওই ত্রাসের বিষয়ে আন্দোলন করিবে, কোথায় সেই লিপিকর্তা, কোথায় সেই মুদ্রা তৌলকারী, কোথায় সেই দুর্গ গণনাকারী? তুমি আর সেই ক্রূর জাতিকে দেখিতে পাইবে না, সেই জাতিকে যাহার গভীর ভাষা তুমি জানো না, যাহার অস্পষ্ট বাক্য তুমি বুঝিতে পারো না। আমাদের পর্বপুরী সিয়নের প্রতি দৃষ্টি কর, তোমার নয়ন যুগল শান্তিযুক্ত বসতিস্বরূপ জেরুসালেমকে দেখিবে, তাহা অটল তাম্বুস্বরূপ, তাহার গোঁজ কখনো উৎপাটিত হইবে না এবং তাহার কোন রজ্জু ছিঁড়িবে না। বস্তুত সেখানে সদাপ্রভু সপ্রতাপে আমাদের সহবর্তী হইবেন, তাহা বৃহৎ নদ নদী ও বিস্তীর্ণ স্রোতমালার স্থান।
তথায় দাঁড়যুক্ত পথ গমনাগমন করিবে না ও প্রতাপযুক্ত জাহাজ তাহা পার হইয়া আসিবে না। কেননা সদাপ্রভু আমাদের বিচারকর্তা, সদাপ্রভু আমাদের ব্যবস্থাপক, সদাপ্রভু আমাদের রাজা, তিনি আমাদিগকে পরিত্রাণ করিবেন। তোমার রজ্জু সকল ঢিলা হইয়া পড়িয়াছে, লোকে আপনাদের মাস্তুলের গোড়া শক্ত কিংবা পাল খাটাইয়া দিতে পারে না। তখন বিস্তর লুটের সামগ্রী বিভাগ করা গেল, পঙ্গুরা লুটদ্রব্য ধরিল, আর নগরবাসী কেহ বলিবে না আমি পীড়িত, তন্নিবাসী প্রজাদের অপরাধের ক্ষমা হইবে। পবিত্র বাইবেল থেকে যিশাইয় ভাববাদীর পুস্তকের ৩৪ অধ্যায়টি পাঠ করছে। ঈশ্বরের ন্যায় বিচার ও তাঁহার প্রজাগণের ত্রাণ। হে জাতিগণ, নিকটে আসিয়া শুন, হে লোকবৃন্দ অবধান কর, শুনুক পৃথিবী ও তথাকার সকলে, জগৎ ও তদুৎপন্ন সকল পদার্থ। কেননা জাতিমাত্রের বিরুদ্ধে সদাপ্রভুর ক্রোধ, তাহাদের সৈন্য সামন্তের বিরুদ্ধে তাঁহার প্রচণ্ড কোপ প্রজ্বলিত হইল। তিনি তাহাদিগকে নিঃশেষে বিনষ্ট করিলেন, তাহাদিগকে বধে সমর্পণ করিলেন। আর তাহাদের নিহতগণ বাহিরে নিক্ষিপ্ত হইবে, তাহাদের সব হইতে দুর্গন্ধ উঠিবে, তাহাদের রক্তে পর্বতগণ গলিত হইবে, আর আকাশের সমস্ত বাহিনী ক্ষয় পাইবে, আকাশমণ্ডল লিপিপত্রের ন্যায় জড়াইয়া যাইবে, এবং যেমন দ্রাক্ষালতার জীর্ণ পত্র ও ডুমুর বৃক্ষের জীর্ণ পল্লব, তদ্রূপ তাহার সমস্ত বাহিনী জীর্ণ হইয়া পড়িবে। কেননা আমার খড়গ স্বর্গে পরিতৃপ্ত হইয়াছে, দেখো বিচার সাধনার্থে তাহা ইদম দেশের উপরে আমার বর্জিত লোকদের উপরে পড়িবে। সদাপ্রভুর খড়গ তৃপ্ত হইয়াছে রক্তে ও আপ্যায়িত হইয়াছে মেদে, মেষশাবকের ও ছাগের রক্তে এবং মেষদের মেটিয়ার মেদে। কেননা বসরাতে সদাপ্রভুর এক যজ্ঞ ইদম দেশে বিস্তর পশুবধ হইবে, তাহাদের সহিত গবয় ও ষাঁড়ের সহিত যুবাবৃষ নামিয়া আসিবে, এবং তাহাদের ভূমি রক্তে পরিতৃপ্ত ও ধূলা মেদে সারযুক্ত হইবে। কেননা এ সদাপ্রভুর প্রতিশোধের দিন, এ সিয়োনের বিবাদ সম্বন্ধীয় প্রতিফল দানের বৎসর। তথাকার প্রবাহ সকল আলকাত্রায়, তথাকার ধূলি গন্ধকে পরিণত হইবে, তথাকার ভূমি প্রজ্জ্বলিত আলকাত্রা হইবে, তাহা দিবারাত্র কদাচ নির্বাণ হইবে না, চিরকাল তাহার ধূম উঠিবে, তাহা পুরুষানুক্রমে উৎসন্ন হইয়া থাকিবে, তাহার মধ্য দিয়া অনন্তকালেও কেহ যাইবে না। কিন্তু পানি ভেলা ও সজারু তাহা অধিকার করিবে, এবং মহাপেচক ও দাঁড়কাক তাহার মধ্যে বাস করিবে, আর তাহার উপরে অবস্তুতারূপ মানরজ্জু ও শূন্যতারূপ ওলন সূত্র ধরা যাইবে, তথাকার কুলিনেরা রাজত্ব ঘোষণা করিতে কেহই থাকিবে না, তথাকার অধ্যক্ষবর্গ সর্বতোভাবে লুপ্ত হইবে, তাহার অট্টালিকা সকল কণ্টকে, তাহার দুর্গ সকল বিছুটিতে ও শেয়াল কাঁটাতে ব্যপ্ত হইবে, এবং সেই দেশ শৃগালের বাসস্থান, উষ্ট্রপক্ষীর মাঠ হইবে, আর বন্যপশুগণ বৃকগণের সহিত মিলিবে, এবং ছাগেরা আপন আপন মিত্রকে আহ্বান করিয়া আনিবে, আর সেখানে নিশাচর বাস করিয়া বিশ্রামের স্থান পাইবে, সে স্থানে মহাপেচক বাসা করিয়া ডিম্ব প্রসব করিবে, তাহা ফুটাইয়া শাবকদিগকে আপন ছায়াতে একত্র করিবে, এবং সেখানে চিলেরা প্রত্যেকে আপন আপন সঙ্গিনীর সহিত একত্র হইবে। তোমরা সদাপ্রভুর পুস্তকে অনুসন্ধান কর, তাহা পাঠ কর, ইহার একেরও অভাব হইবে না,
তাহারা কেহ সঙ্গিনীবিহীন থাকিবে না, কেননা আমার মুখ দ্বারা তিনি ইহা আজ্ঞা করিয়াছেন এবং তিনি আপন আত্মা দ্বারা তাহাদিগকে সংগ্রহ করিয়াছেন। আর তিনি গুলিবাঁট পূর্বক তাহাদিগকে সেই অধিকার দিয়াছেন, তাহার হস্ত মানরজ্জু দ্বারা প্রত্যেকের অংশ নিরূপণ করিয়াছে, তাহারা চিরকাল তাহা অধিকার করিবে, তাহারা পুরুষানুক্রমে সে স্থানে বাস করিবে। পবিত্র বাইবেল থেকে যিশাইয়া ভাববাদীর পুস্তকের ৩৫ অধ্যায়টি পাঠ করছি। প্রান্তর ও জলশূন্য স্থান আমোদ করিবে, মরুভূমি উল্লাসিত হইবে, গোলাপের ন্যায় উৎফুল্ল হইবে, সে পুষ্প বাহুল্যে উৎফুল্ল হইবে আর আনন্দ ও গান সহকারে উল্লাস করিবে, তাহাকে দত্ত হইবে লিবাননের প্রতাপ, কর্মিলের ও সারণের শোভা, তাহারা দেখিতে পাইবে সদাপ্রভুর প্রতাপ, আমাদের ঈশ্বরের শোভা। দুর্বল হস্ত সবল কর, কম্পিত জানু সুস্থির কর, চপল চিত্তদিগকে বল সাহস কর, ভয় করিও না, দেখো তোমাদের ঈশ্বর প্রতিশোধ সহ ঈশ্বরীয় প্রতিকার সহ আসিতেছেন, তিনি আসিয়া তোমাদিগের পরিত্রাণ করিবেন। তৎকালে অন্ধদের চক্ষু খোলা যাইবে আর বধিরদের কর্ণ মুক্ত হইবে, তৎকালে খঞ্জ হরিণের ন্যায় লম্ফ দিবে ও গঙ্গাদের জিহ্বা আনন্দগান করিবে, কেননা প্রান্তরে জল উৎসারিত হইবে ও মরুভূমির নানা স্থানে প্রবাহ হইবে, আর মরিচিকা জলাশয় হইয়া যাইবে ও শুষ্ক ভূমি জলের উনুইতে পরিপূর্ণ হইবে, শৃগালদিগের নিবাসে সেগুলি যেখানে শুইত তথায় নল খাগড়ার বন হইবে, আর সেই স্থানে এক জাঙ্গাল ও রাজপথ হইবে, তাহা পবিত্রতার পথ বলিয়া আখ্যাত হইবে, তাহা দিয়া কোন অশুচি লোক যাতায়াত করিবে না, কিন্তু তাহা উহাদের জন্য হইবে, সে পথে পথিকগণ অজ্ঞানেরাও পরিভ্রমণ করিবে না, সেখানে সিংহ থাকিবে না, কোন হিংস্রক জন্তু তাহাতে উঠিবে না, সেখানে তাহা দেখা যাইবেই না, কিন্তু মুক্তিপ্রাপ্ত লোকেরা সেই পথে চলিবে, আর সদাপ্রভুর নিস্তারিত লোকেরা ফিরিয়া আসিবে, আনন্দগান পুরঃস্বর সিয়নে আসিবে এবং তাহাদের মস্তকে নিত্যস্থায়ী হর্ষমুকুট থাকিবে, তাহারা আমোদ ও আনন্দ প্রাপ্ত হইবে এবং খেদ ও আর্তস্বর দূরে পলায়ন করিবে। পবিত্র বাইবেল থেকে যিশাইয়া ভাববাদীর পুস্তকের ৩৬ অধ্যায়টি পাঠ করছি। অসুরীয়দের আক্রমণ ও পরাভব। হিস্কীয় রাজার ৪৪ বৎসরে অসুররাজ সনহেরিব যিহুদার প্রাচীর বেষ্টিত সমস্ত নগরের বিরুদ্ধে আসিয়া সে সকল হস্তগত করিতে লাগিলেন। পরে অসুরের রাজা লাখিস হইতে রব সাকিকে বৃহৎ সৈন্যদলের সহিত জেরুসালেমে হিস্কীয় রাজার কাছে প্রেরণ করিলেন। তাহাতে তিনি আসিয়া উচ্চতর পুষ্করিণীর প্রণালীর কাছে রজকভূমির রাজপথে অবস্থিতি করিলেন। পরে হিলকিয়ের পুত্র ইলিয়াকিম নামে রাজবাটির অধ্যক্ষ শিবন লেখক ও আসফের পুত্র জয়াহ নামক ইতিহাস রচক বাহির হইয়া তাঁহার কাছে গেলেন। রবসাকি তাঁহাদিগকে কহিলেন, তোমরা হিস্কীয়কে এই কথা বল, রাজাধিরাজ অসুররাজ এই কথা কহেন, তুমি যে সাহস করিতেছ সে কেমন সাহস? আমি বলি তোমার সংগ্রামের বুদ্ধি ও পরাক্রম ওষ্ঠের কথামাত্র, বল দেখি তুমি কাহার উপরে নির্ভর করিয়া আমার বিদ্রোহী হইলে? দেখো তুমি ওই থেতলা নলরূপ জোষ্টির অর্থাৎ মিশরের উপরে নির্ভর করিতেছ, কিন্তু যে কেহ তাহার উপরে নির্ভর করে সে তাহার হস্তে ফুটিয়া তাহা বিদ্ধ করে, যত লোক
মিশররাজ ফরনের উপরে নির্ভর করে, সেই সকলের পক্ষে সে তদ্রূপ। আর যদি আমাকে বল, আমরা আপন ঈশ্বর সদাপ্রভুতে বিশ্বাস করি, তবে তিনি কি সেই নহেন যাহার উচ্চস্থলী ও যজ্ঞবেদি সকল হিসকিও দূর করিয়াছে এবং জিহুদার ও জেরুসালেমের লোকদিগকে বলিয়াছে, তোমরা এই যজ্ঞবেদীর কাছে প্রণিপাত করিবে? তুমি একবার আমার প্রভু অসুর রাজের কাছে পণ কর, আমি তোমাকে 2000 অশ্ব দিই, যদি তুমি তদারোহী লোক দিতে পারো। তবে কেমন করিয়া আমার প্রভুর ক্ষুদ্রতম দাসগণের মধ্যে একজন সেনাপতিকে হটাইয়া দিবে এবং রথ সকলের ও অশ্বারোহীদের জন্য মিশরের উপরে বিশ্বাস করিবে? বল দেখি, আমি কি সদাপ্রভুর সম্মতি ব্যতিরেকে এই দেশ ধ্বংস করিতে আসিয়াছি? সদাপ্রভুই আমাকে বলিয়াছেন, তুমি ওই দেশে গিয়া উহা ধ্বংস কর। তখন ইলিয়াকিম শিবন ও জয়াহ রবসাকিকে কহিলেন, বিনয় করি আপনার দাসদিগকে অরামীয় ভাষায় বলুন, কেননা আমরা তাহা বুঝিতে পারি। প্রাচীরের উপরিস্থ লোকদের কর্ণগোচরে আমাদের কাছে জিহুদি ভাষায় কথা বলিবেন না। কিন্তু রবসাকি বলিলেন, আমার প্রভু কি তোমার প্রভুরই কাছে এবং তোমারই কাছে এই কথা কহিতে আমাকে পাঠাইয়াছেন? ওই যে লোকেরা তোমাদের সহিত আপন আপন বিষ্ঠা খাইতে ও আপন আপন মূত্র পান করিতে প্রাচীরের উপরে বসিয়া আছে, উহাদেরই কাছে কি তিনি পাঠান নাই? পরে রবসাকি দাঁড়াইয়া উচ্চস্বরে জিহুদি ভাষায় বলিতে লাগিলেন, তোমরা রাজাধিরাজ অসুর রাজের কথা শুনো। রাজা এই কথা কহিতেছেন, হিসকিও তোমাদের ভ্রান্তি না জন্মাওক, কেননা তোমাদিগকে রক্ষা করিতে তাহার সাধ্য নাই। আর হিসকিও এই কথা বলিয়া সদাপ্রভুতে তোমাদের বিশ্বাস না জন্মাওক যে সদাপ্রভু আমাদিগকে নিশ্চয়ই উদ্ধার করিবেন, এই নগর কখনো অসুররাজের হস্তগত হইবে না। তোমরা হিলকিয়ের কথা শুনিও না, কেননা অসুররাজ এই কথা কহেন, তোমরা আমার সঙ্গে সন্ধি কর, বাহির হইয়া আমার কাছে আইস। তোমরা প্রত্যেক জন আপন আপন দ্রাক্ষাফল ও ডুমুর ফল ভোজন কর এবং আপন আপন কূপের জল পান কর। পরে আমি আসিয়া তোমাদের নিজ দেশের ন্যায় এক দেশে শস্য ও দ্রাক্ষারসের দেশে, রুটি ও দ্রাক্ষাক্ষেত্রের দেশে তোমাদিগকে লইয়া যাইব। সদাপ্রভু আমাদিগকে উদ্ধার করিবেন এই বলিয়া যেন হিসকিও তোমাদিগকে না ভুলায়। জাতিগণের দেবতারা কি কেহ অসুর রাজের হস্ত হইতে আপন আপন দেশ রক্ষা করিয়াছে? হমাতের ও অর্পদের দেবগণ কোথায়? সফর বিয়ামের দেবগণ কোথায়? উহারা কি আমার হস্ত হইতে সমরিয়াকে রক্ষা করিয়াছে? ভিন্ন ভিন্ন দেশের সমস্ত দেবতার মধ্যে কোন দেবগণ আমার হস্ত হইতে আপনাদের দেশ উদ্ধার করিয়াছে? তবে সদাপ্রভু আমার হস্ত হইতে জেরুসালেমকে উদ্ধার করিবেন ইহা কি সম্ভব? কিন্তু লোকেরা নীরব হইয়া থাকিল, তাহার এক কথারও উত্তর করিল না, কারণ রাজার এই আজ্ঞা ছিল যে তাহাকে উত্তর দিও না। পরে হিলকিয়ের পুত্র রাজবাটির অধ্যক্ষ ইলিয়াকিম, শিবন লেখক ও আসফের পুত্র ইতিহাস রচক জয়াহ আপন আপন বস্ত্র ছিঁড়িয়া হিলকির নিকটে আসিয়া রবসাকির কথা জ্ঞাত করিলেন।